আগে শীতের শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে ভিড় জমাত পরিযায়ী পাখি। শীত পড়তে শুরু করেছে, তবে পরিযায়ী পাখির সংখ্যা কম। মন খারাপ সুন্দরবনবাসীর। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ভেড়ি, আর নদী সংলগ্ন একাধিক জলাশয়ে খাবারের খোঁজে ভিড় জমাচ্ছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রতি বছরই শীত পড়তে না পড়তেই ঝাঁকে ঝাঁকে পাখির দল আসে এখানে, তবে এবছর সংখ্যায় তা অনেক কম হওয়ায় মন খারাপ সুন্দরবনবাসীর। পরিবেশের তাপমাত্রার পরিবর্তন ও একাংশ মানুষের অসচেতনতাই এর মূলে রয়েছে বলে অনেকেই মনে করছেন। মনে পড়ে যায় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সেই গানের লাইন, পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জেগে। এখন আর পাখির ডাকে ঘুম ভাঙে না সুন্দরবনবাসীর, তাই মন খারাপ তাদের। কমে যাওয়ার কারণ বিভিন্ন দেশ থেকে এখানে আসে, কিন্তু আমরা সেই আগের মতো এখন পরিবেশে দূষণের কারণের জন্য এগুলো হচ্ছে। যা আগে আমরা ছোটবেলায় খুব ভালোই দেখতাম যে ছোট অনেক প্রজাতির পাখি, পরিযায়ী পাখি এখানে আমরা দেখতাম, কিন্তু এখন সেই পরিমাণ দেখছি না। মন তো খারাপ অবশ্যই হবে, কেন পরিবেশ আগের থেকে অনেক দূষিত হয়ে যাচ্ছে, যার জন্য ওদেরকে আমরা খুব কম দেখছি, ছোটবেলায় অনেক বেশি দেখতাম। হ্যাঁ, আমরা চাইছি সেই জায়গায় পরিবেশ আবার ফিরে আসুক। তবে আধুনিক সভ্যতার ঘড়ির অ্যালার্ম যে তাদের ঘুম ভাঙাচ্ছে তেমনটা নয়। একসময় প্রচুর সংখ্যক পরিযায়ী পাখির আনাগোনা থাকত এই সুন্দরবনে। এবছরও শীত পড়তেই সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি এলাকায় ভিড় জমাচ্ছে দেশ বিদেশের পরিযায়ী পাখিরা, কিন্তু সংখ্যায় অনেক কম। বলা বাহুল্য, বশিরহাটে সন্দেশখালী এক ও দুই নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হারোয়া সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী, খাল, ঝিল ও মেছো ভেড়ি সহ বিভিন্ন জলাশয় রয়েছে। বেশ কিছু জায়গায় মৎস্য চাষও করা হয়। আর এই জলাশয়গুলি ঘিরে শীত পড়তেই দলে দলে ভিড় জমায় পরিযায়ী পাখিরা, কিন্তু এবার পাখির সংখ্যা কম হওয়ায় রীতিমতো মন খারাপ এলাকার মানুষজনের। যে পরিযায়ী পাখি সুদূর সাইবেরিয়া থেকে এই দেশে আমরা ছোটবেলায় দেখেছি বা শুনেছি, যে প্রচুর পাখি সেই বহু দূর থেকে ছুটে এই ভারতবর্ষের সুন্দরবন এলাকায় আসত, এই কমে গেছে। তার কারণ হচ্ছে যে এই দূষণ, গাড়ি ধোঁয়া, তারপরে জল করে যে খাদ্য দেওয়া হচ্ছে সেইগুলো সব কীটনাশক টাইপের খাদ্য, যেগুলো জলটাকে পরিশুদ্ধ করার জন্য, কিন্তু এটা তো আলটিমেট ক্ষতি। ও খেয়ে তারা তো আর সুস্থ থাকতে পারে না, তারাও বোঝে, তা পাখিদের মনও তো বোঝে তাই। আর এখন শীত অনেক কমে গেছে, গোটা পৃথিবী উষ্ণ উষ্ণ হয়ে গেছে, সেই জন্য সেসব পাখিরা এখন খুব কম আসছে। ভালো লাগছে, কারণ পাখিরা হলো পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হারোয়ার অন্তর্গত সুন্দরবন এলাকায় যে মাছ চাষ আমরা করি, সেই মাছ চাষে যে কীটনাশক যে আকারে ব্যবহার করা হচ্ছে, ওই পরিযায়ী পাখি যারা আসতো বা আসে, তারা আজ কীটনাশকের ব্যবহার করার কারণে তারা খাবার সঠিক মতো পাচ্ছে না। আমার খুবই কষ্ট হচ্ছে যে আজকে মানে অনেক পরিযায়ী পাখি মানে খুবই কম আসছে, তাদের খুবই কম দেখা মিলছে, তাদের আমরা মিলিয়ে পাচ্ছি না। কোন কোন পাখি আসে এখানে, কিসের টানে এখানে ভিড় জমায় পরিযায়ী পাখিরা? সুন্দরবনবাসী জানাচ্ছে, মদনটাক, শামুকখোল, হাঁস পাখি, সাদাবক, কুনোবক, কাক পাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানকৌড়ি, বেকচো, ধারবক ও কাকবক সহ বিভিন্ন প্রজাতির পাখিরা এই সময় ঝাঁকে ঝাঁকে এখানে চলে আসে। পাশে নাম না জানা আরও অনেক পাখি। মেছোভেড়ি সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়। মূলত খাবারের সন্ধানে তারা সুদূর সাইবেরিয়া সহ পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার থেকেও এই এলাকায় এসে ভিড় জমায়। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, পরিযায়ী পাখিরা আসলে তাদের ভালো লাগে, এরা পরিবেশের পক্ষে অনেকটাই উপকারে আসে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেকটাই ভূমিকা রয়েছে এই পরিযায়ী পাখিদের, সুতরাং পরিবেশ বাঁচাতে গেলে তাদেরকেও প্রয়োজন পড়বে। খাবার পেলেও কেন কমছে পাখির সংখ্যা?
আজকে আমাদের যে এই সমস্ত জলাশয় যেগুলো আছে, জল করে যেখানে আমরা যে ভেড়ি টেড়ি গুলো এখানে মাছ চাষ হয় আমাদের অঞ্চলগুলো সুন্দরবন অঞ্চলে, সেখানে যে খাদ্য খোরাক গুলো দেওয়া হচ্ছে মাছগুলোকে, সেগুলো তো সেইভাবে সুইটেবল না তাদের জন্য, মানে অ্যাকচুয়ালি পাখিদের জন্য, যার জন্য রিসেন্ট দেখা যাচ্ছে যে তারাও কিন্তু সেইভাবে এখানে আর আসছে না। সুন্দরবনবাসীর অভিযোগ, মেছো ভেড়ি সহ যেসব জলাশয় রয়েছে সেখানে মৎস্য চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার হয়, সেই কারণে একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে এই সকল পরিযায়ী পাখিরা। তাছাড়াও পরিবেশের তাপমাত্রার পরিবর্তন এবং একাংশের মানুষের অসচেতনতাও এর মূলে রয়েছে বলে মনে করেন জেলা বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জি। পরিবেশের তাপমাত্রার পরিবর্তন ঘটছে, ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, এটা একটা মূল বিষয়। এখান থেকে সব কিছু ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে নিজেদের যে কাজ, এই যে এখানকার মেছো ঘেরি টেরিতে যে বিষ টিষগুলো দিচ্ছে, ঠিক যেমনভাবে ওই গবাদি পশু চিকিৎসার জন্য ডাক্তাররা ডাইক্লোরোফেনাক ব্যবহার করেন, যেটা খেয়ে গবাদি ওই মানে যে যেটা শকুনেরা শকুনের আজ পাওয়া যাচ্ছে না, বিলুপ্ত হওয়ার মতো জায়গায় চলে গেছে, কারণ তাদের ডিমের যে খোলাটা ক্যালসিয়াম ডিপোজিশনটা ঘটছে না, তার ফলে তারা তাদের আর পরবর্তী ক্ষেত্রে তাদের বংশবিস্তার ঘটছে না, এই ঘটনাগুলো ঘটছে। ঠিক সেই রকমই এখানকার এই বিষাক্ত কীটনাশকগুলো ক্ষতি করছে, তারপর জলাশয়গুলো ভরাট করে দিচ্ছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, তাপমাত্রা পরিবর্তন ঘটেছে, এই সমস্ত কারণে আসছে না। ওদের যেমন ওদেরও বংশবিস্তারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ওরা যেমন ক্রমান্বয়ে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে পরিবেশের যে পরিবর্তনটা হওয়ার জন্য তারা আসছে না। এবছর পাখির ভিড় কম থাকায় মুখভার সুন্দরবনবাসীর। তারা চাইছেন আবারও আগের মতো পরিযায়ী পাখিরা এসে ভিড় জমাক তাদের এলাকায়, পাখিদের কলকাকুলিতে ভেঙে যাক তাদের ঘুম। এখানে আগে এই মেচো ভেড়িগুলোতে ধান চাষ হতো, পরিবেশ ভালো থাকতো, পাখির খাবার থাকতো, যার কারণে পাখিটা অনেক আমরা সকালবেলা দেখতে পেতাম, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে এই পাখিগুলো ভিড় করতো। বর্তমানে যে জায়গা দাঁড়িয়েছে তাতে করে মেচো ভেড়িতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয় এবং সেই ধান চাষটা উঠে গেছে, যেটা পাখির খোরাক হওয়ার কথা সেটা হচ্ছে না, যার কারণে পাখিটা অনেক কম। তাহলে কি আবারও পরিযায়ী পাখিরা এখানে আগের মতোই ভিড় জমাবে, নাকি আস্তে আস্তে পথ পরিবর্তন করে অন্যত্র পাড়ি দেবে এই সব পরিযায়ী পাখি? সবটাই নির্ভর করছে মানুষের সচেতনতা ও সদয় মানসিকতার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।